হ্যালো ফ্রেন্ডস, রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, বাহারি পটল ভাজা। তো জামাই ষষ্ঠীতে এরকম বাহারি পটল ভাজা যদি আপনার জামাইয়ের প্লেটে থাকে, জামাই কিন্তু বলবে বাহ খুব সুন্দর হয়েছে পটল ভাজা, আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। আগে কেউ কখনো কি দেখেছো এই পটল ভাজার এই ডিজাইনটা? তাহলে দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই পটল ভাজার রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই বাহারি পটল ভাজাটা করছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচটা পটল। পটলটা ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই নতুন ধরনের পটল ভাজাটা আপনারা কি কখনো বানিয়েছেন? না বানিয়ে থাকলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি কিন্তু এই পটল ভাজার রেসিপিটা যে দেখবে সেই কিন্তু আপনার কিন্তু খুবই প্রশংসা করবে। তো আমি ভালো করে বটির সাহায্যে আমি ক্যাঁচে ক্যাঁচে করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি পটলগুলো, এরকম করেই কাটতে হবে। তো এক সাইডে আমি কেটে নিয়েছি, অন্য সাইডটাও কেটে দেখাচ্ছি, আপনারা কিন্তু ছুরির সাহায্যেও কাটতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে না ডিজাইনটা, আমি এরকম করে সব পটলগুলো কেটে নিয়েছি। তো এবার ভালো করে আমি পটলগুলোকে ধুয়ে নেব, আর একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কাটাটা ডিজাইনটা। দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, এরকম ডিজাইনের পটল ভাজা আপনারা একবার অন্তত বাড়িতে বানান, দেখবেন কতটা সুন্দর লাগে আর কতটা লোভনীয় এই পটল ভাজা। গরম গরম যদি প্লেটে থাকে, ভাতের প্লেটে, আর কিছুই লাগবে না। তো ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি পটলগুলোকে। এবারে কিছুটা শুকনো উপকরণ মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো এক চামচের মতো, এবারে কিছুটা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এক চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি পটলগুলো মাখিয়ে নেব। সামনেই কিন্তু জামাই ষষ্ঠী বন্ধুরা, আপনারা কিন্তু একবার অন্তত ট্রাই করুন, আর জামাইদের প্লেটে এরকম পটল ভাজা দিলে কিন্তু জামাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর খুব খুশি হয়ে যাবে এই ডিজাইন পটল ভাজাটা দেখলেই। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প করে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কড়াতে নাড়াচাড়া করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা করে পটল ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, এরকম করে আমি সব পটলগুলো দিয়ে দেব। তো দিয়ে দিয়েছি সব পটলগুলো, এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে নেব। তো দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, অন্য সাইডটা উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু মিনিট 15 ধরে ভাজতে হবে আস্তে আস্তে বন্ধুরা, বেশি কিন্তু গ্যাস জোর দিতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। তো আমি আবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখতে ভালো লাগছে না বন্ধুরা? অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আমার পটল ভাজাটা কতটা সুন্দর হয়েছে। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবারে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না বন্ধুরা? তো প্লিজ রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, অবশ্যই কিন্তু বাড়িতে বানান। আপনারাই সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাইদের এরকম পটল ভাজা দিন, কিন্তু জামাই খুবই সুন্দরভাবে খাবেন আর খুবই আপনার তারিফ করবে। আমি তো বাড়িতে বানাতে সকলে খুবই খুশি হয়েছে যে এরকম পটল ভাজা কোনোদিনই খাইনি, খুবই সুন্দর ডিজাইন হয়েছে। তো দেখুন মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ করতে আল্লাহ হাফেজ।